মাদ্রাসা শিক্ষা সংবিধানে বৈধ না, তাই ইচ্ছা থাকলেও পড়া যাবে না মাদ্রাসায়। পবিত্র মাহে রমজানের মধ্যে মাদ্রাসা নিষিদ্ধ করার আদেশ দিয়েছে ভারতের একটি উচ্চ আদালত। 22 মার্চ শুক্রবার রাজ্যের সকল মাদ্রাসা ব্যান করার আদেশ জারি করে এলাহাবাদ হাইকোর্ট। নতুন রায়ে বলা হয়েছে, উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা আইন ভারতের সাংবিধানিক ধর্মনিরপেক্ষতার বিরোধী। রাজ্যটির মাদ্রাসা বোর্ডের সাংবিধানিক বৈধতা নিয়ে আপিল করেছিলেন অংশুমান সিং রাঠোর নামের এক আইনজীবী। সেই আইনের প্রেক্ষিতে এই রায় দেন বিচারপতি সুভাষ বিদ্যার্থী এবং বিবেক চৌধুরী। মাদ্রাসা পড়ুয়াদের প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে হুমকির মুখে পড়বে মাদ্রাসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ। একই পরিস্থিতিতে পড়বেন প্রতিষ্ঠানগুলোতে পাঠদানকারী শিক্ষকগণ। আদালতের নেওয়া সিদ্ধান্তের পর বড় প্রশ্ন হল প্রায় 15 লাখের বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ। অনিশ্চয়তা আর প্রশ্নের মুখে পড়ল বিষয়টি, সেই সাথে অনেক শিক্ষকও চাকরি হারিয়ে বেকার হয়ে যাবেন। সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনকারীদের কাছে অনুরোধ, তারা যেন যত দ্রুত সম্ভব সুপ্রিম কোর্টে যান। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, নতুন এই রায়ের মধ্য দিয়ে বাতিল হল রাজ্যটিতে চালু থাকা ইউপি বোর্ড অফ মাদ্রাসা শিক্ষা আইন 2004। 2,40,00,000 মানুষের উত্তরপ্রদেশে মোট জনসংখ্যার 1/5 মুসলমান। নতুন রায়ের ফলে বিপাকে পড়বে রাজ্যের 25,000 মাদ্রাসা। একই সাথে ঘোর অনিশ্চয়তায় পড়বে 20,70,000 শিক্ষার্থী এবং 10,000 শিক্ষক। মাদ্রাসাগুলোতে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে উত্তরপ্রদেশে স্কিম ফর প্রোভাইডিং কোয়ালিটি এডুকেশন ইন মাদ্রাসাস নামের একটি বিশেষ প্রকল্প চালু করে কংগ্রেস সরকার। 2016 সালে প্রকল্প তহবিলে 300 কোটি রুপি দিলেও 2022 সালে ওই প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। সম্প্রতি ভারতে কার্যকর করা হয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন। মুসলিম ছাড়া প্রতিবেশী দেশগুলো থেকে আসা অন্য সকল ধর্মের মানুষকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সরকারের মুসলিম বিরোধী এসব পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ, নাগরিকত্ব সংশোধনী আইন সহ নানা ইস্যুতে এখন তেতে আছে গোটা ভারত। উত্তরপ্রদেশে মাদ্রাসা নিষিদ্ধের রায় দেশটির সাম্প্রদায়িক সম্প্রীতির কফিনে ঠুকল নতুন পেরেক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।